সিএএতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2 এপ্রিলের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 5 পাতার সংক্ষিপ্ত হলফনামা জমা দিতে হবে এমনটা নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে সিএএতে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি বক্তব্য আজ শীর্ষ আদালতের? দেখো, সংশোধিত নাগরিকত্ব আইন, যে আইনের বিধি সম্প্রতি চালু হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই বিধি চালু করেছে, তারপর দেশ জুড়ে বিতর্ক হয়েছে, সেই আইনের প্রয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকজন। আগে থেকেই মোট 237টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে বিধি চালু হওয়ার পর 20টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে আবেদন করেছে যে ইন্ডিয়ান মুসলিম ইউনিয়ন, তার তরফ থেকে মুসলিম লীগের তরফ থেকে কপিল সিবাল, কংগ্রেসের তরফ থেকে জয়রাম রমেশ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহুয়া মৈত্র, তারা আবেদন জানিয়ে বলেছেন, তাদের আবেদনে বলা হয়েছে যে স্থগিতাদেশ দেওয়া হোক। আজকে সুপ্রিম কোর্ট বেশ কিছুক্ষণ এই মামলায় শুনানি করে এবং শুনানির শেষে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। বলা হয়েছে যে স্থগিতাদেশ চেয়ে যারা আবেদন করেছেন তারা আগামী 2 এপ্রিলের মধ্যে 5 পাতার সংক্ষিপ্ত হলফনামা দিয়ে তারা জানাক কেন এ ব্যাপারে তারা স্থগিতাদেশ চাইছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে এই আবেদনের ভিত্তিতে, এই মামলার প্রেক্ষিতে, নতুন আবেদনগুলির প্রেক্ষিতে 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, 8 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাদের। তারা সরকারের তরফ থেকে তাদের বক্তব্য তাদের পেশ করবে আদালতের সামনে এবং জবাব দেওয়ার জন্য। একটা বিষয় স্পষ্ট বলা হচ্ছে যে এই আইন, যা বলা হয়েছে যে এই আইন 4.5 বছর আগে চালু হলেও বিধি চালু হয়েছে 4.5 বছর পরে, সেক্ষেত্রে এখন যদি কাউকে নাগরিকত্ব দেওয়া হয় আর তারপরে আদালতের রায় অন্যরকম হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এই তর্ক নিয়ে, এই আবেদন নিয়ে আজকে কপিল সিবাল এবং অন্যান্যরা তারা সওয়াল করেন। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে এখনই তারা স্থগিতাদেশ দিচ্ছেন না এই মামলায়, 8 এপ্রিলের মধ্যে সরকার জবাব দেবে, 9 এপ্রিল পরবর্তী শুনানি এবং তারপর তারা এই মামলার শুনানি করে সব পক্ষের বক্তব্য শুনে তারপরে রায় দেবে। রাজীব, ধন্যবাদ। আইনজীবীর বক্তব্য শোনাবো আপনাদের। দোনো পক্ষকে শুনো কে বাদ সুপ্রিম কোর্ট নে কাহা হ্যায় কি নাহি, হাম কেন্দ্র সরকার কো মৌকা দেঙ্গে। কেন্দ্র সরকার কো 3 সপ্তাহ কা সময় দিয়া হ্যায় অর 9 অপ্রেল কো আগলি সুনওয়াই কি ডেট ফিক্স কিয়া হ্যায়। হাম লোগো কা ইয়ে কহনা হ্যায় কি ইয়ে জো সিটিজেনশিপ দিয়া যা রাহা হ্যায় ইসসে কিসি কি সিটিজেনশিপ যা নাহি রহি হ্যায়। ভারত কে লোগো কো কোই সিটিজেনশিপ পে কোই ফরক নাহি পড়তা। ইয়ে সিএ কানুন কেবল অর কেবল সিটিজেনশিপ দেনে ওয়ালা কানুন হ্যায়, ফির ইস পে স্টে নাহি হোনা চাহিয়ে। भारत के लोगों का सीए से कोई लेना देना नहीं। इसमें केवल अफगानिस्तान, पाकिस्तान, बांग्लादेश के जो माइनॉरिटीज़ है उनको सिटीजनशिप दी जा रही है। इसलिए जो इनकी मांग है कि नहीं, जो सीए का रूल है उसको स्टे कर दिया जाए, सीए कानून को स्टे कर दिया जाए, ये बिल्कुल मानने लायक योग नहीं है। माननीय सुप्रीम कोर्ट ने केंद्र सरकार को 3 सप्ताह का समय दिया है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।